কাল সকাল আমি আর স্বর্ণ ঘুম থেকে উঠে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এখনই বলবো না, তবে ঘুরু ঘুরু করতেই যাচ্ছি। কেন বলবো না, বলে দেবো এখনই। আচ্ছা বলি, আমার আমি জীবনে প্রথমবার এত বছরের মানে জন্মদিনের মধ্যে ফার্স্ট টাইম আমি জন্মদিনের ওই দিনটাতে বাইরে থাকব। আমরা ডিসাইড করেছিলাম এবারে কলকাতায় থাকবো না, আমি একটু অন্য জায়গায় বেশ ঘুরতে যেতে চাই। তো আমরা অনেক জায়গায় ডিসাইড করার পর লাস্ট অবধি আমাদের অপশনে থেকেছিল মন্দারমণি নয়তো বোলপুর। তো মন্দারমণিতে আমি গেলাম না, বিকজ আমার মানে সি বিচে একটা অ্যালার্জি আছে, আমার সারা গা হাত পা ফুলে যায়, তো খুব প্রয়োজন ছাড়া আমি যেতে চাই না। তো তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা বোলপুর যাবো, মানে শান্তিনিকেতন। শান্তিনিকেতন যাচ্ছি যখন, তখন ভাবলাম যে শান্তিনিকেতনের ব্লগ তোমরা আগেও দেখেছো, বাট কিছু কিছু জায়গা এমন হয় না যে যতবারই যাই ভালো লাগে, সেরকম এই জায়গাটাও আমাদের সোনাঝুরির ওই হাট, সোনাঝুরির শপিং এর ওই জায়গাটা সব সময় আমার পছন্দের একটা জায়গা। আর তাই ডিসাইড করলাম আমরা আজকে 24 তারিখ রওনা দিয়ে দিয়েছি। 24, 25, 26, 27 থেকে এই 4টে দিন আমরা একদম শান্তিনিকেতনে আছি। তো আমি জানি না তোমরা যারা এই ভিডিওটা দেখবে, আমরা 24 থেকে 27 তারিখ অবধি সোনাঝুরিতে থাকবো। তোমরা যদি কেউ আমাদের সাথে দেখা করতে চাও অবশ্যই চলে এসো, অলওয়েজ ওয়েলকাম, আমরা থাকবো। আর তোমরা যদি বলো যে কি করে জানবো তোমরা কোথায় আছো, আমরা রামশ্যামের কাছাকাছি একটা রিসোর্টে আছি। তো তোমরা এখানে আমাদের আমার ফেসবুকে কমেন্ট করতে পারো বা আমাকে মেসেঞ্জারে SMS করে দিতে পারো, যদি কেউ দেখা করতে আসতে চাও চলে এসো। এই যে আমার বরটার কালকে জ্বর এসছে, প্রথমে তার আগের দিন আমার জ্বর এলো রাত্রেবেলা, আমি জ্বরের মধ্যে সিনেমা দেখতে গেলাম, সিনেমাটার নাম ছিল কিল। কিল দেখে হাফ টাইমের পর আমার পুরো জ্বর নেমে গেছে, ঠিক আছে, এত ভালো লেগেছে না আমার, কি বলবো তোমাদের। আমরা এখন ল্যাংচা কুঠির মানে শক্তিগর, আমরা শক্তিগর পৌঁছে গেছি। হ্যাঁ আমরা কিন্তু অনেক সকালেই বেরিয়েছি, 8টা নাগাদ বেরিয়ে গেছিলাম। আমাদের আমরা মানে ভেবেছিলাম 7টায় বেরোবো, কিন্তু স্বর্ণর 7টার সময় প্রচুর জ্বর ছিল, তাই জন্য ওকে প্যারাসিটামল খাইয়ে তারপর বের করলাম। এখন ওর গায়ে জ্বরটা নেই। হ্যাঁ হ্যাঁ দাঁড়া না, শক্তিগরের ল্যাংচা আমার কোনোদিনই ভালো লাগে না, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে লিখতে পারো। তো এখানে শক্তিগড়ে কিন্তু ল্যাংচার থেকে আমার বেশি ভালো লাগে জানিস তো বাবা, মুড়িটা। এখানে মুড়ি মাখে একটা অদ্ভুত সুন্দর নানান রকমের জিনিস দিয়ে, মানে মুড়ি মাখা যেটাকে আমরা বাঙালিরা বুঝি তা সেরকম একটা জিনিস। সর দাদা আমরা ঢুকবো না, ঢুকবো না সর। তো ওই এখনো মুড়ি দেখতে পারবে হয়তো, এই দেখো, এই দেখো মুড়ি, তো এগুলো এরকম পুরো ঝুড়ি ভাজাটা যা বাদাম ফাদাম নারকেল টারকেল দিয়ে এরকম। তো চলো আমরা আজকে ওখানে পৌঁছে আবার আবার একটা ব্লগ করবো, এবং ছোট ছোট ব্লগ আমরা দিতে থাকবো। তো এখন শক্তিগার অবধি টাটা।